তো ওর জন্য যে গিফটটা এনেছি বলছি সেটা হচ্ছে এই দেখো এই যে হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো তো চলে এসেছি সোজা ছাদের উপরে আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো অবশ্যই যে আমি একটা ডগ পাপি নিয়ে এসেছি ঠিক আছে তো তাকে এখন একটু আদর ট্রেনিং করাবো আস্তে আস্তে ঠিক আছে যেহেতু ওর 55 দিন প্রায় হয়ে গেছে ঠিক আছে তো চলো আগে ওকে একটু দেখাই কী করছে ঠিক আছে খুবই অ্যাক্টিভ পাপি আর চলো ওকে ওর জন্য আজকে একটা গিফট এনেছি আমি ওকে দেবো তো প্রথমে ওকে একটু দেখাই ঠিক আছে দেখো কী করছে দেখো তোমাদের দেখাতে গেলাম আরও ওই শুয়ে পড়লো তাহলে দেখো এক্সি এক্সি এর নাম আমি দিয়েছি এক্সি ঠিক আছে এ কিন্তু বহুত অ্যাক্টিভ সারা ছাদ মানে আপাতত তো এইটুকুনি ফাঁকা আছে তো সারা ছাদ ঘুরে বেড়াই এই অবস্থা ঠিক আছে তো চলো ওর জন্য কি গিফট এনেছি তোমাদেরকে দেখা একটু তো ওর জন্য যে গিফটটা এনেছি বলছি সেটা হচ্ছে এই দেখো এই যে ঠিক আছে এটা হচ্ছে ওর বেল্ট ওর জন্য নিয়ে আসছি এখন দিয়ে যদি বেল্টের অভ্যাস না করায় তাহলে পরে গিয়ে বেল্ট দিতে পারবো না মানে বেল্ট কাটার জন্য লাফালাফি করে বেড়াবে ঠিক আছে সারাদিন তো তার জন্য এখন দিয়েই ছোটো দিয়েই অভ্যাস করা ভালো যারা ডগ পাপি নিয়ে আসছো তো তাদেরকে বলি যে ছোটো থেকে হয়তো এরকম একটা অন্তত বেল্ট ওদের গলায় দিয়ে রাখো তাহলে কী হবে ওদের একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে পরে গিয়ে যদি তোমরা কোথাও নিয়ে গেলে ঘোরাতে তখন তো তোমরা বেল্ট পরাবেই অবশ্যই তো তখন তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে তো ঠিক আছে তো চলো আগে এই বেল্টটা ওকে পরাই দেখি কী করে ঠিক আছে চলো কতটা দেখতে পাচ্ছ জানি না ঠিক আছে আমি ফোনটাকে এক জায়গায় রেখে সেভ করে এখন এই বেলটা দেখবো মাপটা নেবো হয়ে গেল সিম্পল একটা জিনিস ওর কোনো কিন্তু এখন কিছু বুঝতে পারছে না ঠিক আছে এইটা কিন্তু আস্তে আস্তে যখনই কামড়াবে তখনই এখন খেলায় মগ্ন তো ওকে নো বলে নো একদিনও একদিনও ছেড়ে দিল ঠিক আছে ওকে কিন্তু আমি দুদিন ধরে ট্রেনিং দিচ্ছি তো নো বলার সাথে সাথে ও ছেড়ে দেয় তো নোটা আস্তে আস্তে শিখছে একদিনে কেউ শেখে না ঠিক আছে 10 দিন ধরে তোমার চেষ্টা করো
বড় বড় ভিডিও ছাড়বো না, ঠিক আছে? ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তাও বলছি বড় বড় ভিডিও দেবো না, দু তিন মিনিটের ভিডিও দেবো। তোমাদের কেমন লাগে জানাবে অবশ্যই কমেন্ট করে। আর ছোটো ছোটো যেসব ট্রেনিংয়ের আমি যতটা জানি পারবো সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তোমরাও দেখে শিখতে পারো অবশ্যই। আবার হ্যাঁ, আপনি কি সবসময় কথা শুনে পাঁচবার শূন্য বলে সেকেন্ড বারও শুনবে এরকম তখন তোমরা কি করো? সমাতমি করছো তখন ওর মুখ থেকে চেপে ধরে হালকা প্রেস, মানে খুব জোরে না, 10 পর্যন্ত গুনবে মনে হয়, ঠিক আছে? আস্তে এরকমভাবে করতে থাকবে, দেখবে ওর এই অভ্যাসটা চলে যাবে। নয়তো যদি বাইকিংয়ের অভ্যাস থেকে যায় তাহলে কিন্তু পরে গিয়ে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে, ঠিক আছে? কারণ এরা একটা জিনিস অভ্যাস করে নেয়, তো সেটাকে অভ্যাস করতে দেবে না অবশ্যই। তোমরা চাইবেও না যে অভ্যাস হোক কাউরে কামড়া, একদম ফ্রেন্ডলি বানাবে ডগ নিজেদের। এখন যেহেতু ওর ভ্যাকসিন হয়নি বলে আমি ওকে ডেলি ছাদে নিয়ে আসি, আর ছাদেই ছাড়ি, এইটুকুনি রোদ্রেই খেলাধুলা ওর সাথে করি আমি, প্রায় 2-3 ঘন্টা ওর সাথে আমি খেলা করি, ঠিক আছে? তো তারপরে গিয়ে ওকে খাওয়া দিই, আর কী খাওয়াচ্ছি কী করছি সেটাও যদি তোমরা ভিডিও যদি চাও তো দিয়ে দেবো অবশ্যই। নেক্সট ভিডিও যদি ওর উপরে করতে পারি করে দেবো একটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।